يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون ان الحمد لله الحمد لله نحمده ونستعينه

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب

وجيناها وما لها من فروج والأرج ما زدناها والقينا فيها رواسي امتنا فيها من كل جَوْجٍ بحيج الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين أصطفي أما بعد

إن أرجنا الأمانة على السماوات والأرض والجبال فابين يَحَمِلْ يحملها واسفقن منها همالها الإنسان إنه كان جلوما جهولا قال الله تبارك وتعالى في الْمَوْجَئِنْ آخر بسم الله الرحمن الرحيم <applause> لو أنزل هذا القرآن على زبل لريته خاشيا متشديا من خاشية الله إلى آخره قال الله تبارك وتعالى في الموجة آخر بسم الله الرحمن الرحيم

দিনদার ইসলাম দরদি ভাই সকল সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তালার প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আর হাজার হাজার আমরা প্রশংসা সকলে এক বাক্যে মহাব্বতের সুরে অন্তরখানা পরিষ্কার করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী মাওলা মাদানি আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলে পড়ুন সাল্লাহ সাল্লাম প্রতি সহস ও সালাম শান্তির ধারা অবর্ষিত হোক যথা আল্লাহমা সাল্ল আলাই আল্লাহমা বারিক আলাই যা হোক আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ আলমিনের গ্রন্থ হইতে আয়াত পাঠ করেছি এবং বিশ্ব নেতা আখের নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ কোরআন ও হাদিসকে কেন্দ্র করে আজকের দায়িত্ব ইতি করব ইনশাআল্লাহুল আজিজ রাব্বি ইসরাহালি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি আফকাউ কাউলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা আজকে আমার সাবজেক্ট কোরআনের আলো কোরআন পড়ে নিজের জীবনকে গড়তে হবে কোরআন যে হচ্ছে আমাদের চলার পথ গাইডবুক, বুক সুতরাং কোরআন ছাড়া যদি কেউ নিজের গাড়িকে চালাতে চায় তার অ্যাক্সিডেন্ট ঘটবেই এটাই সুনিশ্চিত এজন্য যে কোরআন আপনার গাইডবুক, বুক কোরআন আমার গাইডবুক, বুক কোরআন পথ নির্দেশনা দিবে কোরআন পথ বলে দিবে যে আপনি কোন রাস্তায় চলবেন তো এবার কোরআনটাকে যদি আমরা এক সাইডে রেখে দিয়ে নিজের মন মতো যদি আমরা জীবনের গাড়িটাকে চালাতে চাই তাহলে আমরা আমাদের অ্যাক্সিডেন্ট ঘটবে এটাই হচ্ছে সুনিশ্চিত খোদবার শুরুতে আর একটু আপনাদেরকে সতর্ক করি জুমার দিনের কদর করতে শিখুন মসজিদের আদবকে রক্ষা করুন মসজিদে এসে অনার্থক কোনো কথা যেন না হয় যদি নিজের নিকিগুলিকে ঠিক রাখতে চান ইশারায় আপনি মানুষকে সামনে ডাকতে পারেন এটা ইমামের কাজ ইশারায় আপনি বলতে পারেন কিন্তু যদি আপনি মুখে বলেন যে একটু সরে এসো একটু সামনে এসো আপনার নিকি কমে যাবে ঘাটতি হয়ে যাবে আদব মসজিদের রক্ষা করার চেষ্টা করুন আনলা বাক্রাব্বুল্লা আলমিন বলেছেন আনলাল মাসাজেদ আলিল্লা হেফালা তা আল্লাহ আদা সুতরাং এটা আমরা লক্ষ্য রাখব আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার পরে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করে তাই সকল আমিন যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনবেন শোনার পরে নিজের বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন বাস্তবে আমলে পরিণত করুন তাহলে আপনার কাজ হবেই হবে ইনশাআল্লাহ প্রতি জুমা যদি একটি করে কথা প্রতি জুমা যদি একটি করে কথা আপনারা মানেন তাহলে আপনারা একটা মানুষের মতো মানুষ হতে পারবেন আপনারা আপনাদের ভুলগুলিকে ত্যাগ করে ভালোর দিকে আসতে পারবেন এরকম মানসিকতা নিয়ে এরকম মন মানসিকতা নিয়ে আপনাকে খুদ খুব মনোযোগ সহকারে শুনতে হবে এই যে দুই রেখা সলাদকে কমিয়ে দিল কেন এই বক্তব্যকে আপনাকে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনে নিজের দিকে যেগুলি নিজের মধ্যে ভুল রয়েছে এইগুলিকে ক্লোজ করার জন্য মন দিয়ে খুদ্বা শুনতে হবে ঘুমালে চলবে না আপনার আমার দিকে হয়ে আমার দিকে ফলো করতে হবে যে কি বলছি আমি এটা ভালো করে আপনাকে লক্ষ্য করে আমার কথাগুলিকে যাচাই করার পরে সেটা সই মোতাবেক আছে কি না যাচাই করার পরে ডিটেলস নেওয়ার পরে আপনাকে মানতে হবে আর আপনি যদি শুধু শুনে যান মানার যদি মানসিকতা না আপনার মধ্যে থাকে তো আপনি মানুষ হতে পারবেন না আপনি গুমরা হয়ে যাবেন আজকের সাবজেক্ট হচ্ছে কোরআন আমাদের গাইড বুককে নিয়ে তো আমাদের আখিরে নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি বললেন যে মানুষ হচ্ছে মরণশীল সুতরাং সকলকে দুনিয়া ত্যাগ করতে হবে আমিও চলে যাব কিন্তু তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাব ওই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো তাহলে তোমরা পদ হবে না তোমরা লাঞ্ছিত হবে না আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি বললেন তারাম তোফিকুম আমরা তাজিল্লু হুম আমাত মা শাকুম বেহাফি গীতা বিল্লাহী রসুল্নাতে রসুল আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি তোমাদের মাঝে আল্লাহর কোরানকে রেখে যাব আর আমার সুন্নত কে রেখে যাব আমার হাদিস কে রেখে যাব যারা কোরআন এবং হাদিস কে সামনে রেখে নিজের জীবন যাত্রাটাকে চালু রাখবে যারা কোরআন স্টাডি করবে হাদিস স্টাডি করবে তারা কোনোদিন অপমান হবে না তারা পথহারা হবে না আর এগুলিকে বাদ দিলে আপনাকে লাঞ্ছিত হতে হবে আপনাকে অপমান হতে হবে আজকে তাই হচ্ছে মুসলিমরা আজকে অপমানিত হচ্ছে মুসলিমরা আজকে লাঞ্ছিত হচ্ছে কারণ হচ্ছে একটাই যে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক নেই হাদিসের সঙ্গে সম্পর্ক নেই এই জন্য কোরআনে কি আছে দেখে হাড়ে হাড়ে কাঁপে দেখে আমেরিকা রাশিয়া ইরাক ইরান পাহাড় পর্বত নদীনালা নালা সবাই কোরআনকে দেখে ভয়ে করে কিন্তু এই হতভাগা মানুষ কোরআনের দায়িত্ব নিয়ে আজ কারো মাথা ব্যথা নাই যে কোরআন আমাদের উপরে আমাদের আখিরি নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে কোরআন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ এই কোরআন কে মেনে যে আমাদেরকে চলতে হবে এই ব্যাপারে কোনো আমাদের মাথা ব্যথা নেই কিন্তু কোরআনকে দেখে সবাই ভয় করে আল্লাহ বাংলা বুল আলমিন বলছেন إِنَّ أَرَجْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْجِ وَالْجِبَالِ فَأَبَيْنَا يَحْمِلْنَهَا وَاسْفَقْنَا مِنْهَا وَحَمَالَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ جَنُوْمًا جَهُولًا আমি এই কোরানকে কে অবতীর্ণ করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে আমি এই কুরআন কে অবতীর্ণ করতে চেয়েছিলাম জমিনের উপরে এই কুরআন কে অবতীর্ণ করতে চেয়েছিলাম আকাশের উপরে তারা কেউ দায়িত্ব নিতে পারেনি কিন্তু হতভাগা মানুষ কোরআনের দায়িত্ব নিয়ে চুপচাপ বসে আছে তারা এটাকে মূল্যায়ন করছে না আল্লাহ পাক রবুল আলামিনজন্য জায়গায় বলছেন লাউ আন সাল্লাহা যাল কুরআন আলা সাহবাল

কিছুই ভাবছো না আল্লাহ রাবুল আলামিন বলছে ওই কোরআনের আমানত ওই কোরআনের দায়িত্ব যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম বড় পাহাড়টা ধুলাই কোনায় পরিণত হতো টুকরা টুকরা হয়ে যেত এত কোরআনের ভারী এই দায়িত্বটাকে নিয়ে আমরা কিছুই মনে করছি না তোমরা কি চিন্তা করো না তোমাদের কি এটা অনুশোচনায় আসে না এই দৃষ্টান্তগুলি সুতরাং এই কোরআন কে আমরা পেয়েছি আল্লাহর নিয়ামত এটা হচ্ছে আমাদের গাইড বুক এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতের করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমানতটুকু প্রত্যেকটা মুসলমানকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে কোরআনকে স্টাডি করতে হবে কোরআন গবেষণা করতে হবে আজকে মানুষের টাকার দিকে লোভ নেই জমি জায়গার উপরে লোভ নেই আজকে অমুসলিমেরা কোরআন কে স্টাডি করে করে মুসলমান হচ্ছে কালমা পড়ছে তাই চক্রবন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মাঝে যে কোরআন আছে ওই কোরআন কে আমরা নিয়ে গবেষণা করি না এই কোরআনকে নিয়ে আমরা স্টাডি করি না অমুসলিমরা এর স্বাদ পাচ্ছে কিন্তু আমরা এর স্বাদ আমরা নিতে পারি না যেমন একটা দৃষ্টান্ত যে ফলগুলি আপনার ঝুড়িতে আসে যত ফল আছে ঝুড়ি বা আসে কিন্তু ফলের স্বাদ ঝুড়ি আর কাটন কিন্তু অনুভব করতে পারে না অনুভব করতে পারে না যারা ফলটা কিনে খায় তারাই তার স্বাদটা অনুভব করে তো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ঝুড়ি নামে যে কোরআনটা তোমাদের বাড়িতে আছে ওই কোরআন থেকে তোমরা গ্রহণ করতে পারো না ওই কোরআনের যেমন কিন্তু ঝুড়িতে থাকা তার স্বাদ অনুভব করতে পারে না কাটন তার অনুভব করতে পারে না কিন্তু আজকে কোরআন নামে ঝুড়ি নামে যে কোরআনটা আমাদের বাড়িতে আছে এর স্বাদ আমরা অনুভব করতে পারছি না আজকে অমুসলিমরা। করকে স্টাডি করে কোরআন কে গবেষণা করে তার আজকে মুসলমান হচ্ছে আর মুসলমানরা আজকে বাদরে পরিণত হচ্ছে সুতরাং করতে হবে কোরআনকে গবেষণা করতে হবে কোরআন পড়তে হবে প্রত্যেকটা মসজিদে ইমাম থাকেই যেতই সেই ছোট মসজিদ হোক না কেন কিন্তু এই মসজিদটা শুধু কি শিজদারি জায়গা যে দুটো সিজদা মেরে দিলাম চলে গেলাম এই মসজিদ হচ্ছে ইসলামের সমস্ত রকমের এই মসজিদ থেকে আপনাকে শিখতে হবে বাচ্চাদেরকে মসজিদে পাঠাতে হবে কোরআন আমাদেরকে শিখতে হবে কিন্তু মসজিদে যদিও বা আসে তো বেশিরভাগ মেয়েরাই আসে ছেলেরা নয় কেন আমাদের মধ্যে একটা আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে যে যখন আমরা মেয়েকে দেখতে যাই তখন আমরা জিজ্ঞাসা করি মা কোরআন পড়তে জানো ছেলের পক্ষ থেকে এটা জিজ্ঞাসা করে তাই আমরা আজকে মনে করছি যে করান শিক্ষাটা হচ্ছে একটা একটা বিয়ের দিন যে অ্যান্সার দিতে হবে এই জন্যই আমরা এই কোরআন শিক্ষাটা আমরা করি মেয়েদেরকে মসজিদে পাঠাই যে আমার মেয়েটা যদি কোরআন শিক্ষা শিখে তাহলে বিয়েটা আমার তাড়াতাড়ি হবে কারণ মেয়েটাকে জিজ্ঞাসা করা হয় কেন জিজ্ঞাসা করে যে যখন আমি মারা যাব আমার মাথার উপরে কোরআন পড়বে এই জন্য কিন্তু কেউ ছেলেকে জিজ্ঞাসা করে যে আপনি কোরআন পড়তে জানেন এটা আমরা করি না তো মেয়েরা শিখে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এটা একটা দলিল এই জন্যই কোরআনটা শিখে কিন্তু তাদের চিন্তাধারাটা এরকম থাকে যে শিখে যে আমাকে মানুষ হতে হবে এরকম চিন্তাধারা আমাদের থাকে না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান্তা আল্লাহ আল্লাহ মানুষের মধ্যে সব চাইতে ওই মানুষটাই উত্তম যারা নিজে কোরআন শিক্ষা করে কোরআনকে যারা অর্জন করলো শিখলো এবং অপরকে শিখালো তারাই হচ্ছে উত্তম মানুষ বলেন সুবহান আল্লাহ তাহলে কোরআন আমাদের সকলকে স্টাডি করতে হবে কোরআন আমাদের সকলকে পড়তে হবে নাহলে আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে আমরা সেদিন জবাব দিতে পারবো না আর কোরআনটাই হচ্ছে আপনার আমার একটা চলার পথ সেই কোরআনে আপনাকে রাস্তা বলে দিবে যে আপনি কোন রাস্তায় যাবেন তাই আল্লাহ আলমিন বলছেন যে এই কোরআন হচ্ছে আমার কেতাব আল্লাহকে জানতে গেলে আপনাকে আল্লাহকে চিনতে গেলে কোরআন করতে হবে হারাম হালালকে পার্থক্য করতে গেলে কোরআন স্টাডি করতে হবে নাম থেকে বাঁচতে গেলে কোরআন আপনার লাগবে জান্নাতে যেতে গেলে কোরআন আপনাকে স্টাডি করতে হবে সুতরাং আমরা কোরআন পড়ি না কোরআনে এমন কোন বিধান নেই যে কোরআন চুরি করতে বলে কোরআন ডাকাতি করতে বলে না কোরআন মারামারি করতে বলে না কোরআন দাঙ্গা মারামারি হাঙ্গামা যত কিছু আছে কোরআন বলে না কোরআন কি বলে কোরআন একটা সঠিক পথ দেয় কোরআন একটা সঠিক রাস্তা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই এই কোরআন মানুষকে সঠিক পথ দেয় এই কোরআন মানুষকে সঠিক রাস্তা বলে দেয় আর যারা মমিন তাদেরকে কোরআন সুসংবাদ দেয় ও আন্না লাহু মাজরান কাবিরা ও মমিনেরা তোমরা শুনো শুনো তোমাদের জন্য সুখবর যারা কোরআনকে স্টাডি করবে কোরআন আপনার গাইড বুক সুতরাং কোরআন আপনাকে আপনার জীবনে থাকবে যার দিনের মধ্যে কোরআন নেই একটা রুসুল সাল্লাহ সাল্লাম বলছেন তার ভিতরটা একটা ভাঙ্গা কুড়ে ঘরের মতো ভাঙ্গা কুড়ে ঘরের মতো যার মধ্যে কোরআন নেই সুতরাং কোরআন আপনার ভিতরে থাকা যে শুধু পেটের যে খাবার লাগে এটাই আমরা জানি কিন্তু ব্রেনের মানসিক যে একটা খরাক এটা আমরা বুঝি না আজকে আমরা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আলো বাতাস খাওয়ার প্রয়োজন যেমনটা রয়েছে একটা সুন্দর জীবনকে সুন্দর জীবনকে গঠন করার জন্য কোরআন ও হাদিস আপনার জন্য মাস্ট লাগবেই তাহলে আপনি সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর গঠন সুন্দর মানুষের মতো মানুষ হতে পারবেন যদি কোরআন আপনার মধ্যে থাকে আল্লাহ মকরাবুল আলমিন বলছেন এই কোরআন ওই পথ দেখায় যেই পথে আপনার এক লাখ চব্বিশ হাজার বেশি কিংবা কম কম নবীগণ গিয়েছেন আমাদের আ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম গিয়েছেন ইমাম বোখারি গিয়েছেন সাহাবিগণ গিয়েছেন এই পথের নাম হচ্ছে কোরআন পথ তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আল্লাহ বাগরাবুল আলমিন যেন আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করে তাই সকলে বলুন আমিন এবং কোরআন দেখুন কোরআনকে যে কোরআন নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি এটা এমন একটা গাইডবুক পৃথিবীর বুকে জাল্লা বাগ রাব্বুল বলছেন সমস্ত জিনিসের মধ্যে ভেজাল থাকতে পারে কোরআন হচ্ছে নির্ভেজাল আমি চ্যালেঞ্জ করে এই কোরআনকে দুনিয়ার মাধ্যমে পাঠিয়েছি সুতরাং যেটা নির্ভেজাল যার মধ্যে কোনো ভেজাল নেই সেটাকে বাদ দিয়ে আপনি শান্তির কামনা কি করে করেন এটা হচ্ছে আপনার ভুল ধারণা আল্লাহ বাগরাবুল আলমিন বলছেন যে এই কোরআন মুশ্রেকেরা আজকে কোরআন আবু জেহেল উদ্বা সাহেবা তার রসুল সাল্লামের মুখ থেকে কোরআন পবিত্র মুখ জবান থেকে কোরআন পড়া শোনার জন্য তারা চুপে চুপে যেত কোরআন জানতো যেটা একটা মধু কোরআন কে তারা বুঝতো যে এটা একটা ভালো জিনিস কিন্তু তারা জানা সত্ত্বেও তারা মানতো না এই জন্য যে আমরা কোরআনকে মানলে আমরা খারাপ কাজে লিপ্ত হতে পারবো না কিন্তু আল্লাহ বাকরাবুল আলমিন বলছেন যে তোমরা কোরআনকে মেনে নাও কারণ এই পৃথিবীতে বৈজ্ঞানিক আসার পরে কত নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে দিনের পর দিন কিন্তু আল্লাহ বাকরাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না কি অবধি বলেন সুহান আল্লাহ আজকে অমুসলিমেরা কোরআনকে আপনার মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে শেষ করে দেওয়ার জন্য তারা কত না ষড়যন্ত্রণা চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ বাগরাবুল আলামিন বলছেন কোরানকে তোমরা যেতুই চেষ্টা করুনা কেন কোরআনকে তোমরা দুনিয়া থেকে মিটাতে পারবে না এই কোরান কেমন উৎপত্তি থাকবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বাগরা বোলা আলামিন বলছেন ইউরেদুন আলি ই আফুআহি হি মাম উথুম নু ও কারে হালকা ফেরোন আল্লাহ বাগরা বোলা আলামিন বললেন যে কোরান কোন বাতি নয় যে ফুড ইন যাবে কোরআন কোনো প্রদীপ নয় ভ্রম নয় যে হাওয়াতে গড়ে যাবে কোরআন এমন একটা গাইড বুক সেটা কি অত্যন্ত থাকবে সুতরাং এই কোরআন আপনি আমাকে স্টাডি করতে হবে তাহলে আল্লাহ পাক আলামীনের আলামিনের কাছে সেদিন আমাদের জবাব দিতে সুবিধা হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কোরআন দৈনিক তেলাওয়াত করো বাট করো আল্লাহ রসুল সালসাল্লাম বলেছেন গাদিশের মধ্যে যে লোহাতে যেমন জং ধরে যায় মানুষের দিলেও এরকম জং পড়ে যায় মোর মোর চুনা লেগে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন এই কথাটি বললেন সাবীরা বললেন ইয়ার আসুল আল্লাহ অবদয় আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ আলাই সাল্লাম আপনি বলুন তো লোহার মরচুনা ছুটাতে গেলে সিরিজ কাগজের পরিজন হয় কিন্তু আপনি দিলে যে মরচুনা লেগে যায় এই মর্চুনায় দাগকে কিভাবে মিটানো যাবে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি পাঠ করো আর মৃত্যুকে তুমি বারবার স্মরণ করো ওই মৃত্যুকে বারবার স্মরণ করলে আর কোরআন তেলাওত করলে তোমার মর্চুনা তোমার স্পট যে পড়েছে দিনের মধ্যে এটা দূর হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ কুরআন কে আপনি স্টাডি করতেবে কুরআন আপনার কি লাভ হবে যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি ইয়া রাব্বি ইয়া রাব্বি নাফসি আপনার সুপারিশকারী হবে কুরআন আপনার সহযোগী হিসাবে আসবে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বললেন যদি তোমরা কুরআন পড়ো আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন যারা কুরআন অনুযায়ী আমল আমল করেছে যারা কোরআন অনুযায়ী চলেছে কেমতের দিন কোরআন আর ওই লোকগুলোকে আনা হবে আর সুরাল ইমরান আর সুরা বাকার ওই লোকগুলির সামনে থাকবে আর আল্লাহর কাছে জবাবদাহি করবে বান্দার ব্যাপারে সুপারিশ করবে বলেন সুবাল আল্লাহ যারা কোরআন দৈনিক পাঠ করবে যারা কোরআন দৈনিক তারা করবে আল্লাহ বাগ রাবুর আলমিন বলছেন কেমতের দিনে তাদের ব্যাপারে ওই বান্দাদের ব্যাপারে সুপারিশ করে আল্লাহ বাকরাবুর আলমিন তাদেরকে জান্নাতে দিবেন জান্নাতে দিবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন জান্নাত দিবেন বান্দাদেরকে বলবে ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনো শুনো দুনিয়াতে তোমরা কোরআন তেলাওয়াত করেছিলে আজকে তোমরা কোরআন তেলাওয়াত করো অনেকগুলি সূরা তোমার মুখস্থ ছিল তুমি মেহনত করে হার ভাঙা পরিশ্রম দিয়ে যে সূরাগুলি যে আয়াতগুলি তুমি মুখস্থ করেছো তুমি এক এক করে পড়ো আর উপর তুমি জান্নাতে চলে যাও বলেন সুবহানাল্লাহ যার যত কোরআন মুখস্থ সুস্থ আছে সে এত উপরে ভালো জায়গায় উঁচু স্থানে থাকবে বলেন সুবহান তো আপনি আবার চিন্তা করুন তো কিয়ামতের মাঠ কত কঠিন মাঠ ওই কিয়ামতের মাঠে আপনার সুপারিশকারী আপনার সহযোগী হিসাবে আসবে কোরআন আর ওই কোরআনকে বাদ দিয়ে আমরা আজকে নিজের জীবনযাত্রাকে চালাই তাহলে আপনার কি হবে আর আমার কি হবে আল্লাহ মাদ্রা মুন আনবির বলছেন ওই কোরানের মধ্যে না হানুন জিকরা ওয়াইনা লাহু লাহাফেজোন কোরানকে তোমরা পড়ো ওই কোরানকে আমি কেমন অব্দি আমি টিকিয়ে নিয়ে যাব কোরানকে কে মত আমি রাখবো কোরানকে হেফাজত করবে কে আল্লাহ সুতরাং কোরআন আমাদেরকে স্টাডি করতে হবে কোরআন আমাদেরকে পড়তে হবে কোরআন পড়লে বাড়িতে বরকত হবে শয়তানের হাত থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান উসাইদ বিন তিনি মোয়া তিনি একদিন আমি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে আমার পাশে আমার গাধা আর আমার সন্তান এহিয়া আপনার ছিল যখন আমি কোরআন পড়া শুরু করলাম কোরআন পড়া শুরু করতে করতে আমার গাধাটা লাফাতে শুরু করলো লাফাতে শুরু করলো আমি যখন কোরআনকে বন্ধ করলাম আমার গাধা লাফানো বন্ধ করে দিল এভাবে যখন আবার কোরআন আমি শুরু করছি আবার গাধাটা লাফাতে শুরু করছে এই করতে করতে আমার আশঙ্কা হলো যদি আমি এইভাবে কোরআন পড়ে যাই তাহলে হয়তো আমার ওই গাধাটা আমার সন্তানকে কুচলে দিবে পা দিয়ে দাবিয়ে দিবে এই জন্য সে কোরআন পড়া বন্ধ করে দিল কোরআন পড়া বন্ধ করে দেওয়ার পরে দেখলো যে গাধাটার ওখানে তো কিছু নেই কি ব্যাপার কি ব্যাপার আমি কোরআন লাভ করলে কিসে থেকে ভয় পেয়ে এভাবে লাফাচ্ছে এবার উপর দিকে তাকালো দেখছি যুক্ত মেঘ এক খণ্ড মেঘ আর উপর দিকে তাকাচ্ছে ও কিছু ছায়া দেখতে পাচ্ছে আর ওই ছায়ার ভিতরে প্রদীপের আলো জ্বলছে এই দেখতে দেখতে যখন আমি বাড়ি থেকে একটু বেরিয়ে গেলাম আর আসমানের দিকে আমার দৃষ্টি আমি রাখলাম ওই ছায়ার প্রদীপের আলোগুলি আমাকে এত মজা লাগছিল এত ভালো লাগছিল আমি দেখতে থাকলাম যখন আমার দৃষ্টির বাইরে চলে গেল তখন আমি রিটার্ন হয়ে বাড়িতে আসলাম আসার পরে যখন আপনার ঘুম ভেঙে গেল ফজরের আজান হয়ে গেল আমি মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পরে আমার আখির নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ঘটনাটি বললাম ওমাদয়ার নবীজি আজকে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে আমি কোরআন তেলাত করছিলাম কোরআন তেলাত করতে করতে আমার গাজাটি এমন লাফাতে শুরু করলো আমি যখন বন্ধ করে দিচ্ছি গাধাটাও লাফা বন্ধ হয়ে যাচ্ছে আর আমি এইগুলি দেখে আর যখন আমি আসমানের দিকে লক্ষ্য করলাম দেখলাম একযুক্ত মেঘ আর ওই ছায়ার ছায়ার ভিতরে ভিতরে প্রদীপের আলো আমি কিছুই বুঝতে পারলাম না দয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি কোরআন বন্ধ না করতে কেন কোরআন পড়া বন্ধ করেছিলে কিসে তোমাকে কোরআন পড়া বাধা করলো বললো গো দয়ার নবীজি আমার সন্তান ইয়াহিয়া এখানে ছিল আমার ভয় হচ্ছিল আমার আশঙ্কা হচ্ছিল হয়তো গাধাটা আমার সন্তানের উপরে লাফিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে এই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম দিলাম আল্লাহর নবী বললেন ও সাবি তুমি শুনো শুনো কোরআন পড়া যদি তুমি বন্ধ না করতে ওই কোরআন পড়ার কারণে আল্লাহর অগণন ফেরেস্তা জমিনে অবতীর্ণ হতে শুরু করেছিল আর তুমি কোরআন পড়া যদি চালু রাখতে তো মদিনাবাসী সচক্ষে সকাল বেলায় ফেরেস্তাদেরকে দেখতে পেত বলেন সুবাহান আল্লাহ এই হাদিসটি মুসলিমে আছে মিসকাতে আছে বোখারিতে আছে একশো চুরাশি পৃষ্ঠার মধ্যে সুতরাং কোরআন তেলাওত করলে বুঝতে পারছি না অমন ফেরস্তার ধারা চলে আসে আর ফেরস্তারা কোরআন যারা তেলাওত করে তাদের জন্য কামনা করে ওই ওই বাড়িতে বাড়িতে বরকত হয় রুজি বেড়ে যায় করার মাধ্যমে তাহলে এই এমন একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কোরআনকে যদি আমরা স্টাডি করি কোরআনকে যদি আমরা গবেষণা করি আমরা আমাদের বাড়িতে বরকত হবে শয়তানের হাত থেকে আমরা বাঁচতে পারবো এবং কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে তো আল্লাহর কাছে দোয়া রাখবো যে কোরআনকে নিয়ে যে আমি আলোচনা করছিলাম যে কোরআন স্টাডি করুন কোরআনকে পড়ুন কারণ আল্লাহ নবী নবী সাল্লাম বলছেন কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলি যদি মানুষ আমলে নিয়ে আসতে পারে তাহলে সে সরাসরি জান্নাতে চলে যাবে বলেন সুবাহা আল আল্লাহ আহ আয়তাল কুরসি যদি কেউ দৈনিক প্রতি নামাজে নামাজে যদি সে আয়তাল কুরসি তাল করে পাঠ করে সে জান্নাতে চলে গেল জান্নাতে যায়নি কেন সে মরে নিয়ে জানল জান্নাতে চলে গেল যারা ঠিক নিয়তে আল্লাহকে রাজি করার জন্য সালাত আদায় করলো আর আয়তাল কুরসি যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়লো আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতে চলে গেল জান্নাতে যায়নি কেন সে মরে নিয়ে জন্য এবং রসুল সাল্লা সাল্লাম আয়তাল কুরসির বিকল্প কোন আয়াত হয় না আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আয়তাল কুরসি যদি আপনি ঘুমার সময় পড়েন তাহলে আপনার জন্য একটা ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে আপনার বডিটার জন্য আর আপনাকে কোনো শয়তান কোন খারাপ অশায় ফেলতে পারবে না বলেন সুবাহান আল্লাহ তো এতটা কাজ আছে যদি আমরা আয়াতগুলি মানি আমরা অনেকে জানি কিন্তু আমল করি না একটা শয়তান দিয়ে আল্লাহ বাকরাবুল আলমিনের সাহাবি আবু হরেকে আয়তাল কুরসি শিখিয়েছেন বলেন সুবাহান আল্লাহ ইসলামের কাজ কাকে দিয়ে যে আল্লাহ নিবে আপনি জানেন না আমি জানি না কাকে দিয়ে ইসলামের কাজগুলি করিয়ে নিবে ইনশা ইনশাআল্লাহ তাহলে কার দ্বারা যে ইসলামের কাজ আল্লাহ নিবে এটা বলা যাবে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যে পাক রাব্বুর আলামিন যেন আমাদের সকলকে কোরআন স্টাডি করার তৌফিক দান করে তাই পড়ুন আমিন হ্যাঁ সুরা ইখলাস হ্যাঁ ও আল্লাহ এই সুরাটা যদি আপনি তিনবার প্রতিদিন পড়েন তিনবার পড়লে কোরান খতম করার কোরান শেষ করে যে নিকিটা পাওয়া যায় পূর্ণ কোরান পরে যে নিকিটা পাওয়া যাবে সুরা একলাশ তিনবার পড়লে এই নিকিটা পাওয়া যায় বলেন শোভান আল্লাহ যারা সুরা একলাসকে অন্তর দিয়ে ভালোবাসলো আল্লাহ বলছেন আমাকে ভালোবাসলো বলেন সুবহান আল্লাহ আর যেত বড় বিপদে পড়ুন না কেন ঝড় বৃষ্টি মাঠে আছেন হ্যাঁ মেঘের গর্জন ঝড় বৃষ্টি অন্ধকার হয়ে আসলো আপনি দুটো সুরা দয় যেটা সুরায় ফালাক আর সুরায় নাস এই দুটি আপনি ওই টাইমে পাঠ করুন যত রকমের বিপদ আছে আল্লাহ আপনাকে রক্ষা করবে বলেন সুবাহান আল্লাহ কোরআনের যে আয়াতগুলি গুলি কোরআনের যে সুরা গুলি এমন ওষুধ কারেন্টের মতো কাজ করবে আল্লাহ বাক রাবুল আলমিন বলছে অনুনাসমিনাল কোরআন মাহুয়া সেফাহুয়া রহমাতুল্লিল মিন যে মুসলমানদের জন্য মমিনদের জন্য এটা রহমত স্বরূপ শেফা স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো জাল্লাহ রাব্বুর আল আমিন যেন আমাদের কোরআনকে স্টাডি করার কোরানকে যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করে তাই সকলে পূরণ আমিন এই কোরআন আপনার হচ্ছে চলার পথ কোরআনে হচ্ছে আপনার গাইডবুক কোরআন আপনাকে রাস্তা বলে বলে দিবে নিশ্চয়ই কোরআন মানুষকে সঠিক পথ দেয় নিশ্চয়ই কোরআন মানুষকে সঠিক রাস্তা দেয় তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ বাক রাব্বুল আল আমিন যেন আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে তাই সকল আমিন একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে দুইটা উঠ মসজিদে আপনার মদিনার উটির মূল্য খুবই ছিল যেগুলি যেগুলি দামি ভালো ওই দান করে যে নিকিটা পাওয়া যাবে মসজিদে যদি কেউ আয়াত নিজে পাঠ করে এবং অপরকে যদি শেখায় তো ওই দুইটি উট দান করে যে নিকিটা পাবে দুটি আয়াত পাঠ করলে ওই নিকিটা আল্লাহ দিবে বলেন সুবাহ আল্লাহ একটা উটের দাম না হলে এখন সত্তর থেকে আশি হাজার টাকা দাম হ্যাঁ এক লাখের ধারে সুতরাং দুটো আয়াত এভাবে আপনি যেত আয়াত পড়বেন এতটা উটের সমান আপনার নেকি রয়েছে তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ বাক রাব্বুল যেন আমাদের সকলকে কোরআন পড়ার এবং কোরআনকে শিখে নিজের জীবনকে গড়ার জন্য তৌফিক দান করে তাই সকলে বলুন আমিন আল্লাহ বাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন শিকার এবং বাচ্চাদেরকে কোরআনী তার বিয়াদ দেওয়ার যেন তৌফিক দান করে তাই সকলে বলুন আমিন আল্লাহর কাছে এ দাওয়া এ দাবি রেখে আজকের আলোচনা ইতি করছি وما علينا الا البلاغ وعليكم الحساب بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منك أنت سميع العليم وآخرة الحمد لله رب العالمين